মতো নিউজ লাইভ দর্শকক কব লাগিব যে এক ভয়ঙ্কর বিপদর পৰা রক্ষা পৰিল আসলে সমতা বাকি আর কব লাগিব যে সমতার পৰা প্রকৃতরা সংযোগী যেটো পথ হে পথটো সম্পূর্ণ এতিয়া তলত সোমাই যাওয়া পরিলক্ষিত হয়েছে, সম্পূর্ণ খহি যাওয়া পরিলক্ষিত হয়েছে। বিএন ইনফা প্রাইভেট লিমিটেড নামৰ এজন এটা কোম্পানিয়ে প্রতিষ্ঠানে আসলে এই পথটো মেরামতি বা এই ব্রিজের মেরামতির কাম চলাই আছিল, কিন্তু হঠাৎ আজি পুয়ার ভাগত এইদরে ব্রিজখন খহি যাওয়ার উপক্রম হয়েছে। আর আমি ক্যামেরার পিছন ধ্রুব বড়োক সেই ব্রিজত দেখাই আছো, যথেষ্ট এক ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। কথামপি প্রাণ রক্ষা পড়ে আসলে এই পথে অহা যাওয়া করা যাত্রীসকল। আর মানে ক্যামেরার পিছন ধ্রুব বড়োক সামগ্রিক দৃশ্যের মতো নিউজ লাইভ দর্শকসকল দেখাবলৈ অনুরোধ জানাইছো কিদরে এখন নবনির্মিত দলং আসলে বিএন ইনফা প্রাইভেট লিমিটেড নামের কোম্পানিটির গাফিলতির বাবে এইদরে খহি পড়েছে। হ্যাঁ, এই মুহূর্তে নিউজ লাইভের টিভি স্ক্রিনের দর্শকসকলে নিশ্চয় দেখা পাইছে। আর যা দলং নির্মাণের বিসঙ্গতি হওয়ার ইতিমধ্যে রাইজে অভিযোগ উত্থাপন হয়েছে, যার বাবে এই পথটো এইদরে খহি পড়েছে। মই দলংখনের যলং নির্মাণ করে আসলে দলংখনের দৃশ্য এই মুহূর্তে ক্যামেরার পিছন ধ্রুব বড়োক দেখাবলৈ অনুরোধ জানাইছো। যথেষ্ট ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে, একাংশ ঠিকাদার গাফিলতির বাবে আসলে এইদরে বহু লোক আসলে অকাল মৃত্যু খাবতিবলগা বহু সময়ত, কিন্তু আজি পুনের এক অনুরূপ ঘটনা সংঘটিত হল। এইদরে বিএন ইনফা প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির যা নবনির্মিত দলং, নবনির্মিত দলংখনের কাম যথেষ্ট বিসঙ্গতি হওয়ার বাবে এইদরে খহি পড়া পরিলক্ষিত হয়েছে। মই স্থানীয় লোক আছে, মই তেওঁলোকক বহুত লোক অহা যোৱা কৰি আছে, মই তেওঁলোকৰ পৰা কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিম। দাদা কৰ পৰা আহিছে আপুনি? কৰ পৰা আহিছে? দলংখন এনেকৈ বহি গ'ল, ভয় লাগিছে নে এতিয়া আহোঁতে? ভয়টো লাগিব, কি হ'ব কামটো ঠিক হোৱা নাই, কামটো ঠিক হোৱা নাই। হয় হয়, নিশ্চিতকৈ এইদৰে আচলতে কামৰ বিসংগতি হোৱাৰ কথা উল্লেখ কৰিছে দাদা। দলংখন ভাঙি গ'ল, ভয় লাগিছে নাই? ভয় লাগিছে দিয়ক, বহুত ভয় লাগিছে, ভয় লাগিছে দিয়ক। কেনেকৈ ভাঙি গ'ল কোম্পানী? তাৰমানে এইটো বনা ভাল হোৱা নাই, বনা ভাল হোৱা নাই, ৰদ দিয়া নাই ভালকৈ, সেইটো কাৰণে এনেকুৱা কথা হয়। নিশ্চিতকৈ আচলতে ঠিকাদাৰৰ গাফিলতিৰ বাবে এইদৰে সম্পূৰ্ণ দলংখন আচলতে মাটিৰ তলত যা যোৱা পৰিলক্ষিত হৈছে আৰু যথেষ্ট এক ভয়াৱহ ঘটনা সংঘটিত হৈছে। মই কেমেৰাৰ পিছত ৰুব বৰক সেই দৃশ্য দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ। কিদৰে খহি গৈছে সেয়া নিউজ লাইভৰ দৰ্শকসকলে এই মুহূৰ্তত টিভি স্ক্ৰীণত দেখা পাইছে। এই মুহূৰ্তত স্থানীয় যুৱক এজন আছে, মই তেওঁৰ পৰা জানিব চেষ্টা কৰিম কি ক'বা। এনেকৈ ভয় লাগিছেনে? হয়, ভয়টো লাগিছে, দেখিছেনে এতিয়া নতুনকৈ বনাই আছে ৰাস্তাটো, ভাগ্য ভাল কোনো মানে অহা আহত হোৱা নাই। এই নতুনকৈ বনাই কাৰণে এনেকৈ অৱস্থা হয় আৰু নিৰ্মাণ হোৱাত আমাৰ কি হ'লে অৱস্থা মানুহৰ হ'ব আপোনালোকে চাওক কেনেকৈ পাতি গৈছে ৰাস্তাটো। এইটো ক'ব খুজিছোঁ কোনে এই গাফিলিটোৰ কাৰণে কাম বুলি কৰিছে নাজানো, কোন ঠিকাদাৰে কৰিছে এই কাম এইটো সংঘ ঠিক কৰক আৰু চৰকাৰে এই ক্ষেত্ৰত চকু দিয়ক, নহ'লে এই বহুত ভয়ংকৰ বিপদ হ'ব। এনেকুৱা হ'লে ৱালখন চাওক আপোনালোকে, ৱালখন হালি গৈছে, ফাটি গৈছে, যাওক অহা যোৱা ৰাস্তা আছে। হয়, নিশ্চিতকৈ আচলতে গুৰুত্বপূৰ্ণ পথ, আচলতে সমতাৰ পৰা পবিতৰা সংযোগী পথ, এইটো পবিতৰা সংযোগী পথটো আচলতে ঠিকাদাৰৰ গাফিলতিৰ বাবে এইদৰে খহি যোৱা পৰিলক্ষিত হৈছে আৰু ভয়ংকৰ বিপদৰ পৰা ৰক্ষা পৰিছে এই মুহূৰ্তত অঞ্চলবাসী। কিন্তু ক'ব লাগিব যে বিএন ইনফা প্ৰাইভেট লিমিটেড নামৰ কোম্পানীটোৰ চৰম গাফিলতিৰ বাবে এইদৰে আচলতে ঘটনা সংঘটিত হৈছে, কথামপি প্ৰাণ ৰক্ষা পৰিলে এই পথেৰে অহা যোৱা কৰা যাত্ৰীসকল।